এদিকে নারায়ণগঞ্জের 2500-এ ডাকাতির পর পুলিশ 6 জনকে গ্রেফতার করেছে। দুপুরে জেলা পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, গতকাল ভোরে লেঙ্গুরদি এলাকায় ব্যারিকেড দিয়ে একটি মোটরসাইকেল সহ আরোহীদের টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় 7-8 জন ডাকাত। এ ঘটনায় অভিযান চালিয়ে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে রাজধানীর ডেমরা থেকে অন্যদের গ্রেফতার করে পুলিশ। অভিযানে ডাকাত দলের সদস্যদের ধারালো অস্ত্রের আঘাতে 3 পুলিশ সদস্য আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে 4টি রামদা, 1টি খেলনা পিস্তল, ডাকাতি করা মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন সহ 5 জনকে গ্রেফতার করে। এ ঘটনায় ডেমরা ও 2500 থানায় 2টি মামলা হয়েছে। আজকে আমরা এদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব। তাদের বিরুদ্ধে ডেমরা থানায় একটি মামলা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে সজীব, বাদল, জুয়েল, এদের বিরুদ্ধে আপনার পল্লী বিদ্যুৎ অফিসে কুপিয়ে যে একটা ছিনতাই এবং ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছিল, ওইখানে যে আমরা ডাকাত ধরেছিলাম, ওই মামলার 164 আসামিও এরা। এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।